ডিসেম্বরের শুরুতেই আস্তে আস্তে শীত প্রবেশ করছে হুগলিতে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। এবং এই শীত মানেই কিন্তু একটু খেজুরের রস, বা সেই খেজুরের রস থেকে খেজুরের গুড় এবং পাটালি, এই যে সুস্বাদু খাবার, সেটা কিভাবে তৈরি হয়। একেবারে আমরা হুগলির ডানকুনিতে রয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে আমরা দেখাবো আপনাদের যে কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে এবং তারপর সেটাকে কিভাবে আগুনে ফুটিয়ে, দেখতে পাচ্ছেন এখানে এক চুলো ব্যবস্থা করা হয়েছে, সেখানে আগুন লাগিয়ে তারপর এই যে পাত্র দেখছেন এখানে সেই রসগুলোকে ঢালা হবে এবং তারপর সেখানে প্রায় দু থেকে আড়াই ঘন্টা যেটা আমরা জানতে পেরেছি ফোটানো হবে এবং সেখান থেকে কিন্তু খেজুরের গুড়ে পরিণত হবে এবং তারপর সেটাকে তুলে আবার তার পাশে আমি দেখাতে বলবো যে সেখানে একটা মাটি দিয়ে কিন্তু বিভিন্ন সাইজের যে পাটালি, সেই পাটালি করার জন্য এখানে একটি ডাইস মতো করা হয়েছে, অর্থাৎ একেবারে প্রাকৃতিক উপায়ে কাদা দিয়ে মাটি দিয়ে কিন্তু এভাবেই বিভিন্ন সাইজের যে পাটালি হবে তার একটি প্রসেস করা হয়েছে এবং সেখানে এই ফুটন্ত গুড়গুলিকে ঢালা হবে এবং তারপর সেখান থেকে আবার পাটালিতে পরিণত হবে। অর্থাৎ সব মিলিয়ে এই যে শীতের একটা যেমন আমেজ, আস্তে আস্তে শীত যেমন এই প্রবেশ করছে তেমন কিন্তু এই খেজুরের রস, খেজুরের গুড় বা পাটালি তারও কিন্তু চাহিদা আস্তে আস্তে বাড়ছে এবং তার কারণেই আমরা এসেছি এবং আজকে এই পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখাবো কীভাবে কত পরিশ্রম করে এই খেজুরের রসটাকে সংগ্রহ করতে হয় এবং তার পাশাপাশি কীভাবে তা থেকে গুড় তৈরি হচ্ছে, তা পাটালি তৈরি হচ্ছে, কেমন বাজার যাচ্ছে, টোটালটি আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিএনএন বাংলা, বাংলার খবর বিশ্বের দরবারে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা এখানে রস সংগ্রহ করে, আমি দেখাতে বলবো খেজুর গাছে, তারা কিন্তু এই শীতের মধ্যেও যথেষ্ট পরিশ্রম করে এভাবেই তারা কিন্তু খেজুর গাছ থেকে রসটা সংগ্রহ করছে। এদিকেও দেখতে পাচ্ছেন আরেক বন্ধু রয়েছে, সেও কিন্তু এভাবেই গাছে উঠে তারা রসগুলোকে সংগ্রহ করছে এবং একটি ডাব্বার মধ্যে রাখছে এবং সেটাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, তারপর সেটাকে আবার আগুন দিয়ে তাকে খেজুরের গুড়ে পরিণত করা হবে এবং সেখান থেকে আবার পাটালির প্রসেসটাও হবে। সব মিলিয়ে আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই শীতের আমেজ, অর্থাৎ অন্যতম সুস্বাদু এই খাবার কিন্তু খেজুরের রস এবং খেজুরের গুড়, তারপর পাটালি, এই সমস্ত প্রক্রিয়াটা আপনাদের দেখাবো, সেটা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেই রসকে কিন্তু নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং এর মধ্যে ঢালা হচ্ছে যাতে কোনো রকম পোকামাকড় না ঢোকে, তার জন্য কিন্তু যথেষ্ট তারা কেয়ার করে জিনিসগুলোকে এ করছে এবং বিভিন্ন গাছ এখানে মোটামুটি প্রায় 70-80টি গাছ যেটা আমরা জানতে পেরেছি তারা গিয়ে এভাবেই রসগুলোকে সংগ্রহ করছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে টিনের পাত্র ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনেক সময় আমরা ভাঁড় দেখে থাকি কিন্তু এখন টিনের এই পাত্রগুলো দেখছি, অর্থাৎ সমস্ত কিছুই ব্যবহার করা হচ্ছে, কোথাও কোথাও ভাঁড়, কোথাও কোথাও এই টিনের পাত্রগুলোকে কিন্তু ব্যবহার করছে এবং এভাবেই রসগুলোকে সংগ্রহ করা হচ্ছে। আমরা সমস্ত জিনিসটাই জানবো, আমরা কথা বলবো। দাদা, এখন কতগুলো মানে গাছ থেকে আমরা সংগ্রহ করছি? এখন টোটাল আছে তোমার 150 গাছ। 150 টোটাল গাছ মানে? হ্যাঁ। আজকে কতগুলো ভাঁড় নামানো হলো? ওই 80টা। আর এই খেজুরের রসের দাম এখন কেমন যাচ্ছে? লিটার 30 টাকা। 30 টাকা লিটার। একটা বড় ভাঁড় যদি নেওয়া হয় তা মোটামুটি ওই 200-250 পড়ে যাবে। আর এখান থেকে যখন খেজুরে গুড়ে মানে করছি, ওটা কিভাবে করা হচ্ছে? ওইটা জ্বালন দিয়ে তৈরি করা হচ্ছে। কতক্ষণ ফোটাতে হচ্ছে তা? ওই 2-2.5 ঘন্টা। ফোটালে তারপরে সেই রস থেকে গুড় হচ্ছে এবং সেই গুড় থেকে দেখছি আপনারা পাটালিও বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাটালিও হচ্ছে। গুড়ের দাম কত যাচ্ছে এখন? গুড়ের দাম 150 টাকা যাচ্ছে। 150 টাকা কেজি। আর সেই গুড় থেকে যদি পাটালি আলাদা আলাদা ভাবে করা হয় সেইগুলোর দাম কেমন আছে? সেটা 200 টাকা পড়ে যাবে। 200 টাকা মানে যে যেমন কোয়ালিটি সেরকম রেটগুলো হচ্ছে। মানে এখানকার মানুষের সারা কেমন দেখছো, মানে কেমন কিনতে আসছে? মোটামুটি ভালো, মোটামুটি ভালোই আছে। তাও শীতটা পড়লে আরও চাহিদা বাড়বে, চাহিদা হবে, ঠান্ডা নাই না এই জন্য। এই এই সকালবেলায় উঠে, শীতের সকালে উঠে গাছে ওঠা কষ্ট হয় তো? কষ্ট তো হবে, কি করব, পরিশ্রম করতে হবে, পরিশ্রম তো করতে হবে। আগেকার দিনে যে মানে একটা চাহিদা বিশাল থাকতো, তার থেকে তো অনেকটা মানে কমেছে মনে হচ্ছে নাকি? একটু কমেছে তো, ঠান্ডাটা থাকলে চাহিদা বেড়ে যাবে,
ঠান্ডা নাই এই জন্য। আপনার নাম? ভলনাথ পাত্র। কি করতে এসেছিলেন এখানে? রস কিনতে এসেছি। রস? হ্যাঁ। শীতকালে ভালো লাগে খেজুর? ভালো লাগে, খেজুরের গুড় ভালো লাগে, রসও ভালো লাগে। এখানে কি গুড়ো গুড়ো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, গুড় পাওয়া যাচ্ছে এখানে, ভালো গুড় পাওয়া যাচ্ছে। দাম কেমন দেখছেন এখানে? দাম 150 টাকা। আচ্ছা, বেশি দাম মানে মোটামুটি ঠিকই আছে দাম। হুম। আর তার পাশাপাশি পাটালিও তো বিক্রি হচ্ছে? হুম, পাটালি হচ্ছে বিক্রি। এই মানে রসের মানে দাম কেমন যাচ্ছে এখন? রসের দাম 30 টাকা লিটার, গুড় 150 টাকা, পাটালি 200 টাকা। আর এখানে মানে কাস্টমার কেমন আসছে এখন? এখন তো কাস্টমার সেরকম আসেনি, তাই হোক মোটামুটি আসছে। আর শীতে তো মানে চাহিদা বেশি থাকে, মানে যত শীত বেশি পড়ে ঠান্ডা, যত শীত বেশি থাকবে তত গুড়ের চাহিদা বেশি থাকবে। তারা আশা করছেন যে যতটা যত শীত জাঁকিয়ে পড়বে তত কিন্তু এই খেজুরের রসের চাহিদা বাড়বে এবং খেজুরের গুড় এবং তার পাশাপাশি পাটালি সমস্ত কিছুরই চাহিদা বাড়বে এমনটাই মনে করছেন যারা এখানে এই রস সংগ্রহ করছেন। এইচবি ডিএনএন বাংলা, হুগলি। কো স্পন্সার্ড বাই সাথী পিওর চাই, চাই হতো এসি, পিওর অ্যান্ড পারফেক্ট।